দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধের খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ করেছেন বিএনপি নেতাকর্মীরা। খুলনায় বিক্ষোভ করে মহানগর ও জেলা বিএনপি। কেডি ঘোষ রোডের দলীয় কার্যালয়ের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু। এ সময় আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি সহ অন্যরা। বক্তরা হঠকারী এ সিদ্ধান্ত থেকে সরে না আসলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন। এর আগে বিক্ষোভ মিছিল করেন তারা। মেহেরপুরে বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুণ। এ সময় তিনি জিয়াউর রহমানের খেতাব বাতিলের সিদ্ধান্তের তীব্র নিন্দা জানান।